ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ 2022 উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, শনিবার এসব ঈদ উপহার বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাইনুদ্দিন খান মানিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ডাক্তার দেলুয়ার হোসেন সহ আরও অনেকে। ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিপক্ষের হামলায় আজিজুল ইসলাম নামে এক ফার্নিচার ব্যবসায়ী আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগীয় প্রধান আব্দুল হক লিটন জানান, 20 এপ্রিল সন্ধ্যায় তার উপর হামলা চালানো হয়। মামলার সূত্রে জানা যায়, 20 এপ্রিল সন্ধ্যায় রফিকুল ইসলামের নেতৃত্বে 7 থেকে 8 জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে আজিজুলের ফার্নিচারের দোকানে এসে তার উপর অতর্কিত হামলা করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় 1,60,000 টাকা চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করেন আহত আজিজুল ইসলাম। আসামিদের গ্রেফতার করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জোর দাবি জানান তিনি। আকাশ, মেঘ, তারপর রাসেল, রাকিব, রাজু, মোহাম্মদ মাসুম আলী, তারা আইসা আমার ধরছে। লগে আবার তার মেয়েও এটাও আসছে, এই জায়গা উপস্থিত হয়েছে। ওইসে আমার এই দুই সংঘর্ষ করছে, করে মায়ের দূর করছে, টাকা পয়সা নিছে, রক্তাক্ত করছে। পরপরে চিৎকারের সুরে এই এলাকার কিছু বাজারের কিছু লোকজন আইসা আমার ফিরাইছে, ফিরাই আমার থেকে উদ্ধার করছে। উদ্ধার করে তাড়াতাড়ি করে তৎক্ষণি এই একটা অটোর মেধে তুলে দেয়া হালুয়াঘাট হসপিটালে পাঠাইছে। ডাক্তারের কাছে দেয় এলাম, বলছি স্যার দেখবো দেখি আর আপনি তাড়াতাড়ি চিকিৎসা যান, চিকিৎসা হন, পরে আপনি কেস করবেন। ক্লাম কেস দিছি, তারা কখনো কেস এফআইআর করে নাই। আইসা তদন্ত করছে, তদন্ত করে দেখছে আমাকে যে মারছে, পয়সা নিয়ে গেছে, মিনিমাম 1,60,000 টাকা আছে। আমি কতদিন ধরে মাল উড়াই না দোকানে, ঈদের মাল উড়ামু, ঈদের মালের টাকাগুলা তারা দূর দূর করে নিয়ে গেছে, রোগগুলে টাকাগুলা, রোগগুলে আর হলো রাখি। তারপরে আবার কারণ টাকা আমার ভিতরে এদিকটা ভিতরে ঢুকবো, আমরাও মানে পুলিশ আসলে সব কেউ দেয়, আমি আবার উড়মুড়ে দোকানদারি করি, ওই ওইদিকে যাই আমরা। তখন আবার যে এদিক দিয়ে ঢুকলো, তারা মনে হয় সবাই মিলে আমার ফাঁকা দেয়, তার উপরে মনে তার ফাঁকার আমাদের হয়ে গেছে। তখন দেখলাম না মনে হয় রক্ত শক্ত, তখন আমরা কইছি আচ্ছা ঠিক আছে হালো হাঁটতে খুশি লোক। আমরা তো বাজারে ব্যবসা করি, তবে নদী যে অনেক ঘোরাঘুরি, পরে এই যে আজিজুল আমি আয়া পাইছি আর কি, আজিজুল সাসাইন রাস্তা ধরতে রয়েছে, ওই মোহের মধ্যে রক্ত টক্ত মাহাল। আমাদের যে দুই ঘরের চিপা আছে, চিপার সাইডে তখন আমার আব্বু আপনার দোকানে যাবেন মালে মালানোর জন্য, ফুলবুট দোকানে মাল উঠানোর জন্য। তখন আপনার রফিকুল, হাবিবুল এবং তার বাগনারা ছিল তিনজন, রাকিব, রাসেল, রাজু আর ওনার বাইস্তা ছিল দুজন, তারা মিলা আমার বাবাকে আর কি ইচিপালিতে ফেলে আমার ভিতরে বাজারে অনেক মানুষ দেখছে। পবিত্র রমজানে দীর্ঘ এক মাস পর্যটকের আগমন না থাকায় ডানা মিলেছে পটুয়াখালীর কুয়াকাটা দীর্ঘ 18 কিলোমিটার সৈকতের প্রকৃতি। প্রতিনিধি ফরিদুদ্দিন বিপু জানান, রং ও ধোয়া মোছায় পরিচ্ছন্ন করা হয়েছে হোটেল মোটেল। ঈদের দীর্ঘ ছুটি উপলক্ষে পর্যটক বরণে এমন নতুন সাজে সেজেছে সৈকতের কাছে থাকা হোটেল মোটেলগুলো। ইতিমধ্যে ঈদের দিন থেকে বুকিং হয়েছে 70% এসব হোটেল। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ট্যুরিস্ট পুলিশ। মাদারীপুর জেলা রাজৈর উপজেলা কবিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ টিপু সুলতান মাতুব্বুরের ব্যক্তিগত উদ্যোগে গরিব, অসহায়, কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদাত হোসেন জানান, আজ সকালে তার নিজ বাসভবনে কামরুল হাসান জুয়েল এর সহযোগিতায় এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইদ্রিস মাতুব্বর, কবিরাজপুর ইউপি সদস্য বেলায়েত হোসেন, আফজাল হাওলাদার, সোবহান মাতুব্বর, ফিরোজ মাতুব্বর, বাবুল সর্দার, লিটন মাতুব্বর, সোহান মাতুব্বর, ছাত্রলীগ নেতা রাজীব মাতুব্বর সহ অন্যান্যরা।
পটুয়াখালীতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে সফলতা পেলেন এক যুবক। বর্তমানে তার খামারে রয়েছে 1000 খড়ের স্পন প্যাকেট। এই স্পন থেকে প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুম বিক্রি করে মাসে আয় করছেন প্রায় 1,00,000 টাকা। বর্তমানে এই যুবকের সাফল্য পুরো এলাকা জুড়ে সাড়া ফেলেছে। প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পটুয়াখালী পৌর শহরের দক্ষিণ কালিকাপুর এলাকার ছেলে সৌমিত্র মজুমদার শুভ 2017 সালে LLB পাস করে ঢাকায় এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ শুরু করেন। 2019 সালের করোনাকালীন সময়ে তেমন একটা আয় না থাকায় এলাকায় ফিরে আসেন তিনি। বেশ কিছুদিন বেকার থাকার পর মাশরুম চাষ শুরু করে বেশ সাড়া পেয়েছেন তিনি। 2 মাসের প্রশিক্ষণ গ্রহণ করে 2020 সালের এপ্রিল মাসে কলাপাড়া উপজেলার নবাবগঞ্জ গ্রামের খালার বাড়িতে 50টি স্পন প্যাকেট দিয়েই শুরু করেন মাশরুম চাষ। ফলন ভালো হওয়ায় বাড়ির 20% জমিতে 2টি শেডের মাধ্যমে বাণিজ্যিকভাবে গড়ে তোলেন মাশরুম খামার। আমি 2017 সালে LLB পাশ করি এবং 2018 সালে LLM পাশ করি। তারপরে ঢাকা জজকোর্টে একজন সিনিয়র আইনজীবীর সাথে প্র্যাকটিস করা শুরু করি। তো এরপরে যখন করোনাকালীন সময়ে 2020 সালে আমার যখন কোর্ট বন্ধ হয়ে যায়, আমার যখন একদম বেকার হয়ে পড়ি, তখন আমার বড় ভাইয়ের পরামর্শে আমি এই মাশরুমে আগ্রহ প্রকাশ করি। এবং এছাড়াও আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার মাশরুমের প্রতি একটা অন্যরকম ঝোঁক ছিল। বাহিরের এই প্রোডাক্ট সম্পর্কে জেনে এর গুণাগুণ দেখে আমার খুব ভালো লাগে। তখন থেকে আমি অত্যধিক পরিমাণে এ নিয়ে রিসার্চ করেছি। পরবর্তীতে আমি বাড়িতে এসে এই কাজটা শুরু করি, প্রজেক্টটা শুরু করি। বর্তমানে তার খামারে প্রতিনিয়ত 15 কেজি করে মাশরুম পাচ্ছেন তিনি। মাশরুম চাষে তেমন একটা পরিশ্রম নেই বলে জানান খামারের পরিচর্যা কর্মীরা। হ্যাঁ, লোকজন আসে, লোকজন আইসে তার কাছে ট্রেনিং নিতে চাচ্ছে। সরকারের যদি একটু সাহায্য সহযোগিতা হয় সেই ক্ষেত্রে এই কাজটা আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ওর জন্য সহজ হয়। কারণ এই কাজটার পেছনে পরিশ্রম যেমন আছে সেই পরিমাণ টাকাও ইনভেস্ট করতে হয় এই এই কাজটায়। তার ইনভেস্টও যেরকম আছে পরিশ্রমও সেরকম আছে, কিন্তু এটার ফলটাও বেশ ভালো। আসলে আমরা এখানে মাশরুমের কাজ করি, কিন্তু মাশরুম চাষটা তো এত সহজ, এটা আসলে আমরা চিন্তা ভাবনা ছিল না। যখন আমরা এখানে কাজ করতেছি তখন দিয়েই স্বল্প পরিশ্রমে আমরা কাজ করতে পারতেছি। মাশরুমের ট্রেনিং দিয়েছে সরকারিভাবে, যদি একটু কিছু সহায়তা পায় তাইলে ওর প্রজেক্টটা ভালো হবে। এখন এইখানে শুভর মাধ্যমে চাষ হওয়ার কারণে মাশরুমের ব্যাপক চাহিদা বাড়ছে। যেমন এখানে পায়রাপোর্ট, তাপবিদ্যুৎ, এখানে চায়নারা আছে, তারাও মাশরুম ক্রয় করে, কিন্তু ফার্ম ছোট হওয়ার কারণে মূলত সব জায়গায় সাপ্লাই করতে পারতেছে না। মাশরুমে অধিক পরিমাণে পুষ্টিগুণ থাকে বলে জানান জেলার এই কৃষিবিদ। এই সবজিটি আমাদের দেশে এখন পর্যন্ত সাধারণ মানুষের খাবারের যে একটা উপাদান সেটা হয়ে ওঠেনি। কারণ মাশরুম সম্পর্কে আমাদের অজ্ঞতা রয়েছে। আমরা অনেকেই মনে করে একটা ব্যাঙের ছাতা, বিষাক্ত জাতীয় কিছু, কিন্তু এটা একটা পুষ্টিকর খাবার। আমাদের পটুয়াখালী জেলায় সেরকম উদ্যোক্তা গড়ে ওঠেনি। তারপরও আমাদের কলাপাড়া উপজেলায় এবং বাঁকুড়া উপজেলায় আমাদের 2 জন যুব উদ্যোক্তা যারা মাশরুম চাষের উদ্যোগ নিয়েছে এবং তারা মাশরুম উৎপাদন করছে। বাজারজাত করার ক্ষেত্রে কিছু সমস্যা রয়ে গেছে। তারপরও দেখা যায় যে কলাপাড়ায় যেহেতু অনেক বিদেশিরা থাকেন, তারা মাশরুম পছন্দ করেন। এছাড়া আমাদের চাইনিজ যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে স্যুপ থেকে শুরু করে অনেক আইটেমে কিন্তু মাশরুম ব্যবহার হয়। সরকারিভাবে মাশরুম চাষিদের সরাসরি অনুদান দেওয়ার কোনো ব্যবস্থা না থাকলেও সহজ শর্তে যে কৃষিঋণ দেওয়া হয় একটি সবজি ফসল হিসাবে অবকাঠামো তৈরির জন্যে এবং চাষের জন্যে, এই ঋণের সুবিধা মাশরুম চাষের ক্ষেত্রে যেসব উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু গ্রহণ করতে পারে। সরকারি সহায়তা ও স্বল্প সুদে ঋণ সহায়তা পেলে এই খামার বৃদ্ধির মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি হবে এমনটা মনে করেন এই খামারের মালিক। নিউজ ডেস্ক, CNN বাংলা। মুন্সিগঞ্জের শ্রীনগরে আকুব আলী হাজেরা খাতুন তহবিলের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রতিনিধি মেহেদি সুমন জানান, আকুব আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের পরিচালক ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে 3000 অসহায় নারী ও পুরুষ গরিব দুঃখী মানুষের মাঝে শাড়ি লুঙ্গি থ্রিপিস ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জহিরুল হক নিশাদ শিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম সহ আরও অনেকে। ময়মনসিংহের নান্দাইলে নাগরিক পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল জানান, শুক্রবার খাড়ুয়া ইউনিয়নের কাদিরাবাদ জনতার বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আব্দুস সালাম ভেন্ডারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শরীফ ভুইয়ার সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ জালাল উদ্দিন মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৃজন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মানিক, তেজগাঁও থানা যুবলীগ নেতা শাহ পরাণ সহ অন্যান্যরা। সারা বাংলাদেশ আজকে শেখ হাসিনার বাংলাদেশ উন্নয়নের জোয়ার। আজকে দেখেন পদ্মা সেতু আজকে বিদেশিরা টাকা দেয় নাই, ফিরিয়ে নিয়েছিল, টাকা লাগে বহু, এত টাকা দিতে পারবে না, সেই জন্য বিদেশিরা টাকা দেয় নাই। আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছেন, দেশীয় অর্থে বাংলাদেশের অর্থ দিয়ে এই পদ্মা সেতু কাজ শেষ করেছেন। উপস্থিত আছেন আওয়ামী পরিবারের একটি আস্থা, একটি বিশ্বাস, একটি সংকলন, একটি অনুভূতি। উপস্থিত আছেন আল্লাহ জালাল উদ্দিন মাস্টার সাহেব। উপস্থিত আছেন পৃষ্ঠপোষক নাগরিক কমিটির উপদেষ্টা আল্লাহ জালাল উদ্দিন মাস্টার সাহেব। প্রধান অতিথি আলহাজ জালাল উদ্দিন মাস্টার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান